চলতি বছরের জানুয়ারি মার্চ প্রান্তিকের আয় ও নিট মুনাফা ঘোষণা করেছে জ্বালানি জায়ান্ট সৌদি আরামকো। এ সময় 2023 সালের একই প্রান্তিকের তুলনায় নিট মুনাফা প্রায় 14.44% কমেছে। তবে গেল অক্টোবর ডিসেম্বর প্রান্তিকের তুলনায় 2.04% বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে আরব নিউজ। সৌদি আরামকোর আর্থিক প্রতিবেদন অনুসারে মার্চের শেষ হওয়া প্রান্তিকে আরামকোর $2,727 কোটি নিট মুনাফা করেছে, যা পূর্বাভাসের তুলনায় কম। $3,190 কোটি মুনাফার পূর্বাভাস দিয়েছিলেন বিশ্লেষকরা। এ সময় কোম্পানিটি $10,721 কোটি আয় করেছে, যার মধ্যে মোট পরিচালন আয় ছাড়িয়ে গেছে $5,888 কোটি।